অভিনেত্রী, আমরা পর্দায় কাজ করি, এন্টারটেইনার, কিন্তু আজকে একটু অন্যভাবে এসেছি। আমাদের দাদা নাড়ুগোপাল দা, নাড়ুগোপাল মুখার্জি, আর অবশ্যই রীতা দি আর সুব্রত দা, এনাদের জন্য এসেছি আজকে তাদের সমর্থনে। এটাই বলবো যে অবশ্যই তৃণমূলের হাত শক্ত করুন, আপনারা না পাশে দাঁড়ালে আমরা এগোতে পারবো না। আজ ভোটের প্রচারে এলেন অভিনেত্রী শ্রাবন্তী। মুর্শিদাবাদে ভোটের প্রচারে এলেন অভিনেত্রী শ্রাবন্তী। পুরভোটের প্রচারে বহরমপুর রোড শো এবং পথসভার মাধ্যমে তৃণমূলের প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচার করলেন অভিনেত্রী শ্রাবন্তী। প্রথমে তিনি মূলত বহরমপুরের কুঞ্জঘাট এলাকায় রোড শো এবং পথসভা করেন, এরপরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে রোড শো করেন। ভীষণ ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা, ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন যে সবাই ভীষণ এক্সাইটেড। আর 27 তারিখে ভোট, সবাই সমর্থনে আছেন। আর সত্যি আমি বহরমপুরে এসেও দেখেছি এখানকার উন্নয়ন অসাধারণ, তো দারুণ লাগছে আমার। মানে এই দর্শকের সারা পেয়ে আমি নিজে ভীষণ অভিভূত। প্রথম না, আমি এর আগে শো করতে এসেছি, আমাদের যেটা স্টেজে স্টেজ শো হয়, বাট এইভাবে প্রচারে প্রথম, মানে এর আগেও এসেছি কিন্তু এই সিজনে প্রথম। খুব ভালো লাগছে, সবাই ভীষণ সাপোর্টিভ, ভীষণ হেল্প করছে, আর সবাই ভীষণ আন্তরিকতা পাচ্ছি আমি এখানে, খুব ভালো লাগছে।